আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে তৎকালীন সময়ে অর্থাৎ 1949 সালে যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, তার পরবর্তীতে যতগুলো প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের লড়াই সংগ্রাম আন্দোলনের যে একটি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ইতিহাস পাওয়া যায়, সেটি কিন্তু এখনকার যারা রাজনৈতিক বিশ্লেষক, আলোচক বা সমালোচক রয়েছে, তারা কিন্তু অকপটে স্বীকার করেন। এবং এই আন্দোলন লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস এবং আওয়ামী লীগের বাংলাদেশ সৃষ্টির পেছনে যে অবদান রয়েছে, সেটিকে নির্দ্বিধায় স্মরণ করে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বিগত 15-16 বছর বাংলাদেশকে শাসন করেছে বা পরিচালনা করেছে, এবং এই যে জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে বর্তমানে পরিচালনা করছে। এই সুদীর্ঘ 4 মাস মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে কতটুকু স্থিতিশীল করতে পেরেছে বা দেশের রাজনৈতিক কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশের অর্থনৈতিক খাতকে কতটুকু আয়ত্তে নিয়ে আসতে পেরেছে, সেটি কিন্তু আপনারা সকলেই ভালোভাবে এবং বিশদভাবে অবগত রয়েছেন। তবে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলটি পুনরায় ক্ষমতায় আসবে কি আসবে না, অথবা সেই আওয়ামী লীগ রাজনৈতিক দলটি পুনরায় রাজনৈতিক মাঠে কিভাবে আত্মপ্রকাশ করবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যতটা না চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লক্ষ্য করলে দেখতে পাই, ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের যে একটি জনমত রয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে একটি প্ল্যাটফর্ম তৈরি করার কথা তাদের পক্ষে, সেটি কিন্তু শতকরা 80% তারা করে নিয়েছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বটি কোনোভাবে মীমাংসা হওয়ার পথে যাবে বলে মনে হয় না। সুতরাং আওয়ামী লীগ অনলাইনে তাদের যে অ্যাক্টিভিটিগুলো প্রচার এবং প্রসার করছে, সেগুলো কিন্তু দেশের বাকি যারা জনগণ রয়েছেন বা বাকি রাজনৈতিক দল যারা রয়েছেন সমর্থন করেন, তারাও কিন্তু এটি নিয়ে বেশ চিন্তিত। কিন্তু এই অনলাইনে আওয়ামী লীগের একক আধিপত্য বিস্তার এবং আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ফিরে আসা, দুটি কিন্তু দুই দিকে বর্তমানে অবস্থান করছে। অনেকেই বিভিন্নভাবে জানতে চাচ্ছেন বা প্রশ্ন করছেন বা মতামত প্রকাশ করছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে তাদের যে সম্পূর্ণ একটি শক্তি রয়েছে, সেই শক্তি প্রয়োগ করে কবে নাগাদ আসবে, অথবা মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কবে তাদের অবস্থান তুলে ধরবে। এই বিষয়টি আসলে পর্যালোচনা বা বিশ্লেষণ পর্যায়ক্রমে যদি করতে হয়, তাহলে কিন্তু অনেক দীর্ঘ সময় আলোচনা করতে হবে। তবে সংক্ষেপে যে জিনিসটি বলা যায়, সেটি হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ কিন্তু দলের অভ্যন্তরে বিগত যে 15-16 বছরের একটি চাপা কান্না রয়েছে বা চাপা কষ্ট রয়েছে, সেই কষ্ট কিন্তু লাঘব করতে পারেন। এটি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, এটি আওয়ামী লীগের আমলে যারা বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে ছিল তাদের মধ্যেও কিন্তু ছিল। একদিকে হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক মামলা মোকদ্দমা, বিচার বিশ্লেষণ, তদন্ত, ধরপাকড়,
বা রাজনৈতিক প্রতিহিংসা সহ অন্যান্য কারণে গ্রেফতারের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ঘাটে বা রাজনৈতিক যে প্লেয়িং ফিল্ড রয়েছে সেখানে আত্মপ্রকাশ করতে পারছেন। আর অন্যদিকে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দলের অভ্যন্তরে বিগত 15 বছরে তৃণমূল নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছেন বা তৃণমূল নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মী অথবা আওয়ামী লীগের যে একটি আধিপত্য বিস্তারকারী নেতাকর্মীরা ছিলেন তাদের কারণে তৃণমূলের ত্যাগী নেতা যাদেরকে বলা হয় বা কর্মী যাদেরকে বলা হয় যারা দল থেকে বিনা স্বার্থে কাজ করে যায় বা দলের কাছ থেকে কোনো বিনিময় প্রত্যাশা না করে কিন্তু দলের জন্য কাজ করে যায়, যেমনটি এখন আমরা অনলাইনে লক্ষ্য করছি। বিগত 15-16 বছর যারা কোনো প্রকার সুযোগ সুবিধা কিন্তু নেয়নি দল থেকে তারাই কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে অনলাইন দখল করে নিয়ে বসে আছে। কিন্তু যারা সুযোগ সুবিধা নিয়েছিল সেই কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে তারা কিন্তু বর্তমানে অনলাইন এবং অফলাইন দুই জগতেই কিন্তু এখনো শূন্য অবস্থায় রয়েছে। এই যে একটি দলের অভ্যন্তরীণ কুণ্ডল বা ত্যাগী বা তৃণমূল নেতাকর্মীকে বা প্রকৃত নেতাকর্মীকে মূল্যায়ন না করা এবং বিগত আন্দোলন সংগ্রামগুলোতে যে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে, যেমন 1990, 1996 এবং 1/11 যে প্রেক্ষাপটগুলো আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেগুলাতে যারা ফ্রন্ট লাইনে থেকে অথবা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগকে আন্দোলনের প্রাণ ফিরিয়ে আনার জন্য ভূমিকা রেখেছেন তারা কিন্তু বিভিন্নভাবে এই যে আওয়ামী লীগের শাসনামলগুলোতে দূরে ছিলেন এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবেই অনেকটা বিভিন্ন জায়গায় বঞ্চিত করে রাখা হয়েছে, যার প্রভাবে তাদের মনের যে একটি তীব্র ক্ষোভ বা অভিমান সেই অভিমানের প্রেক্ষিতে কিন্তু বর্তমানে মাঠের রাজনীতিতে তারা আত্মপ্রকাশ করছেন। এবং এই যে ত্যাগীদের বঞ্চিত করে রাখা, এই ত্যাগীদের বঞ্চিত করে রাখার প্রভাবে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে বর্তমানে রাজনীতির যে একটি প্রেক্ষাপট তৈরি করার কথা সেটি কিন্তু তারা তৈরি করতে সক্ষম হচ্ছে না। এবং এই পরিস্থিতি যদি অচিরেই সমাধান করা সম্ভব না হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে একটি বিশাল জনমত তৈরি হয়েছে বা আওয়ামী লীগের পক্ষে যে জনগণের যে একটি মতামত তৈরি হয়েছে সেটিও কিন্তু অনেকটাই ম্লান হয়ে যাবে। এবং এই যে ত্যাগী এবং তৃণমূলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বঞ্চিত করে রাখা, এর প্রভাবে কিন্তু আওয়ামী লীগ বর্তমানে তাদের যে প্লেয়িং ফিল্ড তৈরি করে মাঠের রাজনীতিতে ফিরে আসার কথা সেই মাঠের রাজনীতি ফিরে আসতে পারছে না। আমরা বর্তমানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে যারা বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় পদ পদবি নিয়ে দলীয় ক্ষমতা সহ অনেক কিছুই ভোগ করেছেন তারা কিন্তু নিশ্চুপ এবং নিস্তব্ধ। এটা হতে পারে তাদের যে হাইকমান্ড রয়েছে সেটি থেকে কোনো নির্দেশনা না পাওয়া অথবা তাদের রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা শক্তি নেই, এরকম একটি ধারণা। তবে তৃণমূলের যে সকল নেতাকর্মীরা বিগত দিন দলের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাননি তারা যেভাবে আওয়ামী লীগের পক্ষে এখন অনলাইনে জনমত তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি নিঃসন্দেহে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনটির জন্য অত্যন্ত প্রশংসনীয়। এবং এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দলীয় বা অভ্যন্তরীণ কুণ্ডলের জন্য ত্যাগীদের বা আওয়ামী লীগের যারা নিঃস্বার্থ নেতাকর্মী তাদেরকে বঞ্চিত করে রাখা, এই বিষয়টি প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি বিষয়, কারণ দুঃসময়ে কিন্তু
এই সকল নেতাকর্মীরাই কাজে আসে বা দলের পক্ষে লড়াই করতে মাঠে নামে। আর এদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয়, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু কখনোই প্রতিফলন ঘটানো সম্ভব হয় না। তো যেমনটি বলছিলাম, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন লড়াই, সংগ্রাম এবং আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদেরকে বিগত দিনগুলোতে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, যার প্রেক্ষিতে তারা কিন্তু বর্তমানে মাঠে নামছেন না, অথবা তাদের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা কোনোভাবেই চেষ্টাও করছেন না যে আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে সক্রিয় করা। তবে যদি কখনো আওয়ামী লীগের যে সুপ্রিম কমান্ড বা হাই কমান্ড রয়েছে রাজনৈতিক দলটির, সেটি থেকে যদি কোনো নির্দেশনা আসে, তাহলে কিন্তু তারা ঘরে বসে থাকবেন না। তাদের শত মান অভিমান থাকুক না কেন, তারা সব কিছু ভুলে আবারও নিঃস্বার্থভাবে দলের জন্য মাঠের রাজনীতিতে কোমরে কাছা মেরে নেমে পড়বে। এবং এই যে একটি কাছা মেরে নেমে যাওয়া, এই কাছা মেরে নেমে যাওয়া যদি সঠিকভাবে প্রতিফলিত হয়ে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে আন্দোলনের ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেটি কিন্তু আবারও বাংলাদেশের ইতিহাসে পুনরাবৃত্তি হতে চলবে বা হয়ে যাবে।